মুজিব বর্ষে সরকারের দেশ জুড়ে এক কোটি চারা রোপণ কার্যক্রমকে এগিয়ে নিতে সচেষ্ট চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এরই ধারাবাহিকতায় বন্দরনগরের ওয়ার্ডে ওয়ার্ডে চারা রোপণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন দলীয় নেতাকর্মীরা এ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের বন পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন বলেন পাহাড় ধস দখল বন্ধ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব চৌধুরী প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন গেল জুলাইয়ে প্রথম পর্বে প্রতি ওয়ার্ডে দুইশটি করে চারা বিতরণ করা হয়